হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিরিয়াল ক্রিয়েশন ইয়াসমিন চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে তোমাদেরকে আমি জানাবো 8ই আগস্টে সাঁঝের বাতি ধারাবাহিকে কী হতে চলেছে। এই ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে চিকুকে তার শাশুড়ি মা ও শ্বশুরমশাই সবাই খেতে যাওয়ার জন্য বলছে যে চলো অনেক রাত হয়ে গেছে, এবার খেয়ে খাওয়া দাওয়া করে নেবে, তারপরে তো আবার ঘুমাতে হবে নাকি। তখন চিকু বলে যে না, আমি কিছু খাবো না, আমার খিদে নেই। তখন সবাই বলে যে কেন খিদে নেই, তুমি না খেলে আমরা কেউ খাবো না। সবাই বোঝাতে থাকে, কৌস্তব বোঝাতে থাকে যে চলো তাড়াতাড়ি খেয়ে নেবে, চলো বৌদি, তারপরে তো আজকে তোমাদের ফুলসজ্জা। তখন ডিজেল বলে যে হ্যাঁ তাড়াতাড়ি খেতে চলো তো, নাহলে এই ঘরটা ফাঁকা না করলে আমরা এই ঘরটা সাজাবো কী করে সুন্দরভাবে ফুল দিয়ে। তখন অর্জুনের মা ও বাবা লজ্জা পেয়ে যায় এবং ওরা ওখান থেকে চলে যায়। ওরা বলে নে নে তোরা যা করার কর, আর চিকু অর্জুন তোমরা খাবে এসো, এই বলে তারা ঘর থেকে চলে যায়। অর্জুনের মা ও বাবা ঘর থেকে চলে যাওয়ার পর ওরা সবাই ঘরে থাকে, তারপর দেখা যায় অর্জুন হাঁ করে একদম চিকুর দিকে তাকিয়ে আছে। তখন কৌস্তব বলে আরে দেখার সুযোগ অনেক পাবি, এখনও সারা রাত পড়ে আছে, চল খাবি চল, এইসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে চিকুর বাড়িতে চিকুর মা কিছু খেতে চায় না, তারপর পোলো ওনার জন্য একটা খাবার তৈরি করে নিয়ে আসে, বলে যে নাও এটা খেয়ে নাও। তখন বলে তার মা, চিকুর মা বলে না দেখ আমি খাবো না, আমার খিদে নেই। তখন পোলো বলে তুমি এরকম করলে কী করে চলবে বলো তো, তুমি যদি এরকম না খেয়ে থাকো চিকু তো কষ্ট পাবে। তখন চিকুর মা বলে যে দেখ আমার না খুব খারাপ লাগছে, চিকু তো আমার কাছে এসেছিলো সাহায্য চাওয়ার জন্য, মা হয়ে আমি ওকে কোনো সাহায্যই করতে পারলাম না, এটা আমার খুব খারাপ লাগছে, কেমন মা বলতো আমি। তখন পোলো বলে যে ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি তো চেয়েছিলে যে এই বিয়েটা না হোক, তুমি তো এই বিয়েটা না হওয়ার জন্য অনেক কিছু করেছিলে, কিন্তু তুমি তো কিছু করতে পারোনি বলো, আমার মা চিকুর বাবা ওরা তো জোর করে এই বিয়েটা দিয়ে দিচ্ছিলো, নাও তুমি এটা খেয়ে নাও, ওসব কথা ভেবো না। তারপরে অন্যদিকে দেখা যায় যে অর্জুনের বাড়িতে সবাইকার খাওয়া দাওয়া মিটে যায়, চিকুকে সুন্দর করে ফুলসজ্জার জন্য সাজানো হয় আর তাদের ঘরটাও খুব সুন্দর করে সাজানো হয়। তারপর তারা সবাই মিলে ঘরে আসে, অর্জুন তো একদম চিকুর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপরে চিকুর অর্জুনের বোন ডিজেল কৌস্তব সবাই মিলে ওখানে আসে। তখন নূপুর বলে যে অর্জুনের বোন বলে যে কিরে দা ভাই আজকে তো তোদের ফুলসজ্জা, তাহলে টাকা দিবি তো, নে 1000 টাকা দে, তারপরে ঘরে থাকতে পারবি, না হলে পারবি না। অর্জুন বলে কি আমি কেন টাকা দেব। তখন তার বোন বলে যে দিবি না মানে, এগুলো তো হয় তোদের বাসর ঘরে এইসব টাকা দেয়, কিন্তু তোদের তো সেটা হয়নি বাসর রাত তো, কিন্তু তাহলে তো ফুলসজ্জার রাতে তোদেরকে টাকা দিতে হবে। তখন চিকু বলে যে হ্যাঁ তুমি 1000 টাকা কেন চাইছো, 10-12 হাজার টাকা দাও তো, দিতে বলো তো, 1000 টাকা এখনকার দিনে কী হয়। তখন অর্জুন বলে যে আপনি জানেন ওরা কেন টাকা চাইছে, বলছে হ্যাঁ জানবো না কেন, ফুলসজ্জা ওরা কী সুন্দর আমাদের সুন্দর করে ঘরটা সাজিয়ে দিয়েছে, খাটটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, এখানে তো আমরা ঘুমাবো, তাই জন্যই তো ওরা এত সুন্দর সাজিয়ে দিয়েছে বলে ওরা টাকা চাইছে, তাহলে আপনি ওদেরকে টাকা কেন দিচ্ছেন না, দিন ওদেরকে টাকা দিন, এইসব বলতে থাকে। তখন কৌস্তব বলে হ্যাঁ হ্যাঁ দে দেন টাকা দে তো, তারপরে এঘরে থাকতে পারবি। ডিজেলও বলে হ্যাঁ আগে টাকা দাও গুরু, তারপর এঘরে থাকা হবে, না হলে হবে না। তারপরে অর্জুন তো টাকা দেবে না, এদিকে নাছোড় বান্ধা, আর চিকুও বলছে টাকা না নিয়ে কিন্তু তোমরা এঘর থেকে যাবে না, এইসব ঝামেলা লেগে যায়, দুষ্টু মিষ্টি ঝামেলা। তারপরে ডিজেল বলে যে ঠিক আছে ছেড়ে দাও, টাকা ফাঁকা নেওয়ার দরকার নেই। তখন অর্জুনের বোন বলে ঠিক আছে দা ভাই থাক তোরা এই ঘরে, টাকা দিতে হবে না, এত ঝামেলা ঝাটের দরকার নেই। তখন ডিজেল দরজাটা লাগিয়ে দিয়ে বাইরে চলে যায়। তারপরে অর্জুন চিকুর কাছে আসে এবং অবাক হয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, হাঁ হয়ে যায়, দুজন দুজনের একটু রোম্যান্টিক হয়ে যায়। তারপরে অর্জুন চিকু কিছু একটা বলতে গেলে অর্জুন তার মুখে আঙুল দিয়ে তাকে থামিয়ে দেয় এবং বলে যে আপনি কি জানেন এই ফুলসজ্জা মানে কি। চিকু বলে হ্যাঁ এই তো কত সুন্দর ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, কত ভালো লাগছে দেখতে। তখন অর্জুন বলে ইশারা করে বোঝাতে চায় যে ফুলসজ্জা মানে একে অপরের কাছে আসা, ভালোবাসা। তখন চিকু বলে এ কি এসব আপনি আমাকে আগে কেন বলেননি, ইস ওরা যে কি ভাবলো। তখন অর্জুন বলবে যে হ্যাঁ আপনি তো কিছু কথা শোনেনই না, নিজে নিজেই বকবক করতে শুরু করে দেন। তখন বলে যে ঠিক আছে ওসব কথা বাদ দাও, কিন্তু আমাকে আর তোমাকে তো এখন এই ঘরে থাকতে হবে, কি করব। তখন চিকু বলে না না আমি এরকম এক ঘরে একসাথে থাকতে পারবো না, তুমি কিছু একটা করো। তারপর দেখা যায় অন্যদিকে
চিকুর আন্টি আর এদিকে গ্যারি দুজনে মিলে ওই ডায়মন্ডের হারটা দেখে আর বলতে থাকে। গ্যারি তখন আন্টিকে বলে যে পিপি তুমি তো খুব ভালো কাজ করেছো, এই হারও তোমার হলো আর এদিকে তোমাকে সবাই ভালোও ভাবলো, তুমি কত দারুণ অ্যাক্টিং করতে পারো। তখন তার পিপি বলবে হ্যাঁ আমি এই সব কিছু করছি তোমার জন্য, আমি এবারে সবাইকে হাত করে নেবো আস্তে আস্তে, তারপর এই সব কিছু তোমার হবে, তারপর চিকুর সাথে তোমার বিয়েও হবে। তখন গ্যারি বলে যে চিকুর সাথে বিয়ে আমার কীভাবে হবে, ও তো অর্জুনের স্ত্রী, ও কি আসবে ওখান থেকে? তখন তার পিপি বলে না লিও আমি একটা দারুণ প্ল্যান করেছি, চিকু এক মাসের মধ্যে এ বাড়িতে আসবে আর চিকুর মা নিজে হাতে হাসতে হাসতে তোমার সাথে ওর বিয়ে দেবে। তারপর পিছন ফিরে দেখে ওখানে পোলো দাঁড়িয়ে আছে, আদেও পোলো কথাটা শুনতে পেয়েছে কি না সেটা এবার দেখার। তারপরে অন্যদিকে দেখা যায় যে অর্জুন বলে যে এবার আমরা কী করবো, আমাদের তো একটা ঘরে রেখে দিয়ে গেল। অর্জুন তখন চিকু তখন বলে যে সত্যি কি করা যায় বলুন তো, কিছু একটা উপায় বার করুন। অর্জুন বলে আমি তো সবসময় বলে যাচ্ছি বউ ভাত হবে না, ফুলসজ্জা হবে না, এই সব কিছু তো আমি বলে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না, আপনি তো কিছুই বলছেন না, আপনি তো একদম চুপ করে আছেন। তখন চিকু বলে যে দেখুন আমি এই বাড়ির মানুষদের খুব ভালোবাসি আর এরা আমাকে খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে, তাই আমি এদেরকে কষ্ট দিয়ে না কোনো কিছু করতে পারছি না, কোনো কিছু বলতে পারছি না। আমি যখন বাড়ি থেকে চলে এসেছিলাম তখন আমার গ্র্যানি দাদু তারপরে মা পোলো সবাইকে দেখেছি যে সবাই খুব কষ্ট পেয়েছে, ওদের চোখে আমার জন্য কষ্ট দেখেছি, আমি ওদেরকে কষ্ট দিয়ে এত বড় কাজ করেছি, ওরা তো আমাকে খুব ভালোবাসে কিন্তু এবাড়ির মানুষের জন্য তো আমি এদেরকে কিচ্ছু দিইনি, এরাও আমাকে খুব ভালোবাসা দিচ্ছে, তাহলে এদেরকে আমি কী করে কষ্ট দিই বলো, সবাইকেই কি কষ্ট দিতে পারবো? তখন অর্জুন বলে যে সে ঠিক আছে কিন্তু এখন তো কিছু একটা করতে হবে, দুজন তো এক ঘরে থাকতে পারবো না, এই বলে তারা নিজেরা ভাবতে থাকে যে এবার কি করবে। এরপরের এপিসোডে এটাই দেখায় যে চিকু অর্জুন আলাদা থাকছে না একসাথে থাকছে, ওদের ফুলসজ্জাটা কি আদেও হচ্ছে, ওরা কি কতটা কাছাকাছি আসছে। তো বন্ধুরা সবটা দেখার জন্য অবশ্যই তোমাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিও নিয়ে, এখনকার মতো বাই।